বাংলাদেশে কারাবন্দি বিরোধী দলের অবশিষ্ট নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে ও প্রশ্নোত্তর পর্বে এই আহ্বান জানান তিনি। সে সাথে তিনি বলেন, বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যা ঘটছে তার উপর গভীর নজর রাখছে জাতিসংঘ। প্রতিনিয়ত এসব নেতাকর্মীর মুক্তি বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি আমরা। প্রফেসর ইউনুস জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু, ক্যারিয়ারের পুরো সময় জুড়ে জাতিসংঘের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন তিনি। আজ উন্নয়নের জন্য আমরা যা করছি সেই বিবেচনায় ডক্টর ইউনুসের কাজ খুবই গুরুত্বপূর্ণ মনে করি।